নগদ টাকা পেয়ে ফিরিয়ে দিয়েছিলেন অটো চালক। প্রাক্তন ছাত্রের কাজে গর্বিত স্কুল, দেওয়া হলো সংবর্ধনা, জানানো হলো স্যালুট, ছেলের সম্মানে গর্বিত মা। মায়ের চোখে জল, ছেলের সম্মানে গর্বিত মা। ছেলের মানসিকতাকে কুর্নিস জানিয়ে তার কাজের জন্য তাকে বিশেষ সম্মান দিল অশোকনগর বিদ্যাসাগর বাণী ভবন হাই স্কুল। এতটুকু শুনে আপনার মনে হতেই পারে কি এমন কাজ করেছিলেন তিনি যার জন্য তাকে বিশেষ সম্মান দেওয়া হয়েছে। আসুন প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক পুরো বিষয়টি। অটো চালক পলাশ দাশগুপ্ত তার অটোয়ে এক যাত্রীর ফেলে যাওয়া 89,650 টাকা ভর্তি ব্যাগ যাত্রীকে ফিরিয়ে দিয়ে মানবিকতার নজির গড়েছিলেন। জানা যায় ওই যাত্রী পলাশবাবুর অটোতে উঠলেও ভুল ঠিকানা ভেবে মাঝপথেই নেমে যান তার টাকা ভর্তি ব্যাগ রেখে। পরবর্তীতে পলাশ দেখতে পান সেই ব্যাগ ভর্তি টাকা আছে। এরপর তিনি থানায় যোগাযোগ করেন। পুলিশের সহযোগিতায় আসল মালিকের হাতে তুলে দেওয়া হয় ব্যাগটি। সেই সময় পলাশবাবুর এই মানসিকতাকে সাধুবাদ জানিয়ে তাকে বিশেষ সম্মান দিয়েছিলেন অশোকনগর থানার পুলিশ। তবে এবার পলাশবাবুর এই কাজের জন্য তাকে বিশেষ সম্মান দিল অশোকনগরের বিদ্যাসাগর বাণী ভবন হাই স্কুল। প্রতিদিন তো আমরা ক্লাসে আসি, স্কুলে ক্লাস করি, শিক্ষা পাই, বাড়ি চলে যাই, বাট আজকের শিক্ষাটা একটু আলাদা ছিল। আজকে একটা কথা আছে না, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তো এটাই এই ধারাটা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেল পলাশদা। তো এটাই পলাশদা নয় বলতে চাই আর কিছুই না। জানা যায় এই স্কুলের প্রাক্তন ছাত্র পলাশ, তার এমন কর্মকাণ্ড শুনে তাকে সম্মান জানাবার জন্য স্কুল থেকে খবর দেওয়া হয়। এরপর অশোকনগর বিদ্যাসাগর বাণী ভবন হাই স্কুলের প্রধান শিক্ষক ডক্টর মনোজ ঘোষ সহ অন্যান্য শিক্ষকদের উপস্থিতিতে পলাশবাবুর হাতে তুলে দেওয়া হয় বিশেষ সম্মান। জানা যায় এদিন পলাশবাবুর স্কুলের ভেতর প্রবেশ করতেই বেজে উঠল ড্রাম। ছাত্রীরা চন্দনের ফোঁটা দিয়ে তাকে বরণ করে নিয়েছিলেন। মা, স্ত্রী এবং সন্তানকে নিয়ে সপরিবারে সোজা স্কুলের বারান্দা দিয়ে হল ঘরে যায় পলাশবাবু। সেই সময় স্কুলে উপস্থিত সকল ছাত্রছাত্রী তাকে স্যালুট জানায়। এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক ডক্টর মনোজ ঘোষ জানান, পলাশ এই স্কুলের প্রাক্তন ছাত্র, ও যে কাজ করেছে আমরা তার জন্য গর্বিত। পলাশকে দেখিয়ে স্কুলের ছোট ছোট ছেলেমেয়েরাও যাতে সততার শিক্ষা নিতে পারে সেই কারণে পড়ুয়াদের সামনে পলাশকে এই বিশেষ সম্মান দেওয়া হয়েছে। এটা জানি যে শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে ভালো মানুষ হওয়া, সততা, যে শিক্ষা সেটা প্রথম তাকে অর্জন করতে হয়। তো বিদ্যালয় যে পলাশের মধ্যে এইটাকে অনুপ্রাণিত করতে পেরেছে, তার মধ্যে এইটা আছে, সেই ছোটোবেলায় স্কুল থেকে যেটা শিখেছে, তার পরিবার থেকে শিখেছে, তার সমাজ থেকে শিখেছে, সেটাকেই যে তার বাস্তবায়িত সে করতে পেরেছে, তার জন্যে আমি ওর স্কুলের প্রধান শিক্ষক হিসাবে ভীষণ ভীষণ গর্বিত। এবং পলাশের মতো এরকম ছাত্র আমাদের সমাজ থেকে আরও আরও বেরিয়ে আসুক, এইরকম এইটাই আমি চাই। আমরা অনেক সময় উপমা দিয়ে দিয়ে করতে হয়, বাচ্চাদের শেখাতে হয়, সেই শেখাটা আজ আমরা একদম বাস্তব উদাহরণ পেলাম আমাদের সামনে, যে তোমাদেরই দাদা যে দেখো কিনা কিছু বছর আগে এখান থেকে পাস করে গেছে, সেই দাদা যদি এত বড় কাজ করতে পারে তাহলে আমরা কেন শিখবো না। সেটা আমাদের ছেলেমেয়েরাও ভীষণ আনন্দিত এবং অনুপ্রাণিত, তারাও আশা করা যায় আগামীতে তার এই ভালো কাজের নজির বহন করে নিয়ে চলবে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে পলাশের মা জানান, আজ আমার খুব গর্বের দিন, আমি খুবই আনন্দিত। জীবনে মানুষের মতন মানুষ হওয়াটাই প্রধান লক্ষ্য হওয়া উচিত। এই বিষয়ে তিনি আরো জানান যে আমার ছেলে এতখানি সম্মান পাবে, আর এই সম্মানের দ্বারা তার মানসিকতা আরো উঁচু হয়ে গেল, এবং এই জিনিসটা প্রত্যেক বাচ্চাদের মধ্যে থাকা উচিত বা শেখা উচিত যে আমরা এই পথ ধরেই আমরা চলব। লোককে সাহায্য করা বা অন্যায় না করা, ন্যায় পথে থাকা, এটাই যেন তারা শিক্ষা পায় এটার থেকে। এবং এই শিক্ষাটা মূল কেন্দ্র হচ্ছে স্কুল, স্কুলের থেকেই ওরা এই শিক্ষাটা যেন পায়।
পলাশবাবুর এমন কর্মকাণ্ডকে কুর্নিশ জানিয়েছেন স্কুলের ছাত্রছাত্রীরা। সেই সাথে আগামী দিনে তারা এটিকে তাদের জীবনের শিক্ষা হিসেবেও গ্রহণ করেছে। এটা অভাবনীয় আমার কাছে, কেননা আমি যে কাজটা করেছি এটা একদম সামান্য কাজ আমার কাছে। হ্যাঁ, কারণ এটা একটা মানুষের নৈতিক চরিত্র হওয়া দরকার, তাই এই সামান্য কাজের জন্য এত বড় সম্মান অশোকনগর থানা থেকে এবং আজকে আমার স্কুলের থেকে যেটা আমি পেলাম সেটা আমার কাছে অতুলনীয়। আর আমাকে যে মানপত্রটা দেওয়া হয়েছে তার জন্য আমি খুবই গর্বিত। এদের উদ্দেশ্যে বলবো যে স্কুল লাইফটা তারা যেন ভালো করে এনজয় করি, আর এই স্কুল লাইফে সে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করতে পারবে, নিজের সাথে যে কোনো স্ট্রিমে যেতে পারবে। হ্যাঁ, স্কুল জীবনই হচ্ছে কি আসল শিক্ষা, এখান থেকেই সে সমস্ত কিছু শিখতে পারবে। এটা এক বড় শিক্ষা যা আগামী দিনে আমি ছাত্রছাত্রীদের শেখাতে পারব, দাবি বিএড প্রশিক্ষণরত সংযুক্তা দত্তের। ছোট ছোট ছাত্রছাত্রীদের থেকে শুরু করে প্রত্যেকের, মানে সমস্ত স্তরের মানুষের, সমস্ত বয়সের মানুষের এটা একটা শিক্ষার বিষয়। শিক্ষার তো কোনো আলাদা করে বয়স হয় না, সবাই সবার থেকে সব কিছু শিখতে পারে। তো এই রকম একটা গুণ আমরা যে ছাত্রছাত্রীদের শিক্ষা দেব সেটার মাধ্যমে আমাদের নিজেদেরও আমরা যে আপ্লুত হলাম যে এইরকম কাজ এখনও আছে বলে সমাজটা এখনও ভালোভাবে চলছে। হ্যাঁ, সবথেকে বড় কথা সেটা, যার নিত্যদিনের অভাব অনটন, যার সঙ্গী প্রতিদিনে, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি এত বড় একটা মহৎ কাজ বা মহৎ গুণের পরিচয় দিলেন, সেটা প্রত্যেকের কাছে শিক্ষণীয় বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, অশোকনগর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।